নমস্কার বন্ধুরা আমি আপনাদের চিরঞ্জিত স্যার টার্গেট হ্যান্ড এডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আপনাদের জন্য যারা ওয়ারলেস অপারেটার পরীক্ষা দিতে চলেছেন তাদের উদ্দেশ্যে অনেক 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 বড় খবর আর অবশ্যই ভিডিও সাথে থাকবেন ভিডিওটা কাটলে আপনার লোকসান হবে আমার নয় তো একদম তোমাদেরকে কথা আমি বলতে পারি যে সবার আগে যে তোমাদের আজকে পরীক্ষার ডেট আমি একটা বলে দেবো আমি গত রাতেই আমরা জানতে পেরেছি আর সব থেকে বড় খবর আনন্দের খবর যেটা তোমাদের জন্য আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে যে তোমাদের কম্পিটিশান আর ওয়ান ইস টু নব্বই বা উনানব্বই যেটাই বলো ওয়ান ইস টু যতগুলো ফর্ম ফিল আপ করেছে সেই অনুযায়ী বলছি এক হাজার সামথিং পোস্ট আর তোমার প্রায় নব্বই হাজারের কাছাকাছি ফর্ম ফিল আপ তো সেই কম্পিটিশান থাকতে চল থাকছে না সেই কম্পিটিশানটা অনেক কমে গেছে ফর্ম ভেরিফাই হচ্ছে ঠিক আছে তার উদ্দেশ্যে অনেক কথা বলবো ঠিক আছে কত কম্পিটিশান কত ইস্টু কত কম্পিটিশান হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ তো সেইগুলো অবশ্যই থাকো সবার আগে পরীক্ষার ডেটের কথা বলবো আরও কিছু কিভাবে প্রিপারেশান চালাচ্ছ কীভাবে প্রিপারেশান নেবে সেই উদ্দেশ্যেও কথা বলবো যারা ওয়ারলেস অপারেটর দিচ্ছ আমি শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই আজকে ভিডিওটা বানানো হয়েছে ঠিক আছে তো ভিডিওর সাথে থাকো সবার আগে বলবো ওয়ারলেস অপারেটর যারা পরীক্ষার্থী বা পরীক্ষা দিচ্ছ ছেলে মেয়ে ওভাই কী বলছি তোমাদের পরীক্ষার দিন তোমরা জানো যে দা কখনো অ্যাটলিস্ট না জেনে কখনো কথা বলে না হ্যাঁ সেটা আঠেরোই জুলাই এক্সামিনেশনে নিয়েই তুমি জানতে পেরেছো আঠেরোই জুলাই হবে বলে গোটা দুনিয়া গোটা ইউটিউব জগৎ ঢোল ঢোলপিটি বেরিয়েছিল বুঝতে পেরেছো তো আমি সেখানে বলেছিলাম যে জেনে শুনে যে তোমাদের সেপ্টেম্বর বা লাস্ট উইকে হবে লাস্ট উইকে হবে তো লাস্ট উইকেই তোমরা দেখে নিলা যে তোমাদের পরীক্ষার ডেট কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু অলরেডি এটাই কিন্তু তোমাদের মানে নোটিশ বোর্ডে কিন্তু দুদিন পরে প্রকাশিত হতে চলেছে যদি থার্ড ওয়েব যদি না আসে করোনার ঠিক আছে আর যদি আসে তাহলে সেটা তাদের সিদ্ধান্ত তো যাই হোক সেগুলো নয় তো আমি যে তথ্য সূত্র থেকে জানি আমি যে স্যারেদের সাথে কথা বলি ওনাদের সাথে কথা বলে দেখলাম তোমাদের ওয়্যারলেস এস অপারেটরের পরীক্ষার সম্বন্ধে তো ওয়্যারলেস অপারেটারের অপারেটরের পরীক্ষার্থীদের পরীক্ষা তোমাদের নভেম্বর মাসের কি বললাম তোমাদের নভেম্বর মাসের ফার্স্ট উইকেও হতে পারে সেকেন্ড উইকেও হতে পারে ঠিক আছে মানে এইটুকুই ওনারা বললেন যে এখন তো অনেকগুলো পরীক্ষা বাকি আছে তো যে তোমরা জানো যে তোমাদের ডাব্লিউ বিপি কনস্টেবল এক্সিকিউট হওয়ার পরে ডাব্লিউ বিপি এসআই এক্সিকিউট হবে আর তারপরে হবে তোমার মানে আমাদের যেটা আপগাড়ি মেন পরীক্ষা যারা এতদিন ধরে বসে আছো তাদের তারপরে কিন্তু ওয়ারলেসের ভাবনা চিন্তা করা হবে তো সেই উদ্দেশ্যে তোমাদের বলতে পারি তিনটে পরীক্ষা পরপর পরপর পর কন্ডাক্ট করতে গিয়ে মধ্যে পিএসসিরও পরীক্ষা ঢুকে যাবে বুঝতে পেরেছো অনেক কিছু পরীক্ষা আছে তো সেই অনুযায়ী তোমাদের বলছি নভেম্বর মাসে পনেরো তারিখের পর ছাড়া এই পরীক্ষা নেওয়া সম্ভব নয় তবে আমাকে এইটুকু ওনারা বললেন যে নভেম্বর মাসে কোনো একটা ডেট কিন্তু করা হয় মানে নভেম্বর মাসেই কিন্তু তোমাদের পিলি পরীক্ষা ওয়ারলেস অপারেটরের পিলি পরীক্ষা কিন্তু এক্সিকিউট করা হবে তো তোমরা বুঝতেই পারছো আজকে হচ্ছে জুলাই ঠিক আছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তো তোমাদের হাতে এখনো পর্যন্ত হিউজ 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 পরিমাণ কিন্তু একটা টাইম আছে আর এই চাকরিটা একদমই তো তোমাদের উদ্দেশ্যে বলি তোমাদের চার মাস কিন্তু এখনো চার কি সাড়ে চার মাস পরীক্ষা হ্যাঁ হাতে আছে তো বুঝতেই পারছো যে তোমাদের কম্পিটিশানের তুলনায় যারা আজকে থেকে প্রিপারেশান নিচ্ছ তাদের উদ্দেশ্য বলি তারা কিন্তু আজকে থেকে যদি কেউ শুরু করো যারা ফর্ম ফিল আপ করে রেখেছো একদমই বেঙ্গল পুলিশের যদি কম্পিটিশান ধরো ওয়ান ইস টু প্রায় বারোশো প্লাস কি তেরোশো কম্পিটিশান হতে চলেছে যদি তুমি এসআই কম্পিটিশান করো তাহলে ওয়ান ইস টু প্রায় ধরো সাড়ে চারশো কম্পিটিশান হতে চলেছে কিন্তু ওয়ারলেসটাকে একদমই তোমরা আমি জানি তোমরা কিন্তু তোমাদের ওয়ারলেসের কম্পিটিশান একদমই কম হতে চলেছে খুবই কম হতে চলেছে কারণ রিসেন্টলি যে কালকে রাত্রে যেটা কথা বলছিলাম ওনাদের সাথে তো ওনারা একটা কথা বললেন যে এখানে ভুল ভুলবশত অনেক অনেক ছেলে যাদের ফোন রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে অনেক জোনা যারা তোমার অ্যাকচুয়ালি আর্টস ব্যাকগ্রাউন্ডের কিন্তু তারাও কিন্তু ভুলবশত ফর্ম ফিল আপ করেছে এবং একটা হিউজ পরিমাণ ছেলে হয়তো কেউ আইটিআই করেছে সেও ফর্ম ফিল করেছে বুঝতে পেরেছ তো যেটা টাইটেরিয়া আছে টাইটেরিয়া তোমরা আগেই জানো কি আছে তো সেই টাইটেরিয়া অনুযায়ী যারা ফর্ম ফিল আপ করেছে তাদের কিন্তু একটা হিউজ সংখ্যক ছেলে কিন্তু ফর্ম কিন্তু বাদ বাদ হতে চলেছে কারণ যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে তাদের ফর্ম যারা ফিল করেছে ঠিক আছে তাদের তো ওইভাবে নেবে না ঠিক আছে তো সেই অনুযায়ী কিন্তু হ্যাঁ ফর্ম কিন্তু বেশ কিছু রিজেক্ট হয়েছে এবং তোমাদের কিন্তু কম্পিটিশান লেভেলটা কিন্তু অনেকটাই কম্পিটিশানটা কমতে চলেছে বুঝতে পেরেছো এমনি ডাব্লিউপি জেনে বুঝে কাউকে ফর্ম ফিল বাদ দেয় না কিন্তু কেউ যদি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হওয়ার পরেও সে যদি জোর করে হ্যাঁ ভুল করে মিথ্যা করে যদি ফর্ম ফিল করে তো সেটা তো একদমই ভুল না তো সেরকমই ফর্ম অনেক বাদ গিয়েছে এবং তার সংখ্যা প্রায় বাইশ থেকে পঁচিশ হাজার বুঝতে পেরেছো তো সেরকম কম্পিটিশান লেভেলটা বুঝতে পেরেছো ওয়ান ইস টু সেভেন্টি এরকম কম্পিটিশান হতে চলেছে ঠিক আছে এক্স্যাক্টলি অ্যামাউন্ট তো বলা সম্ভব নয় তো ওনারা যতটুকু বললেন তো তোমাদের কম্পিটিশান লেভেলটা তোমরা ধরে নিতে পারো ওয়ান ইস টু সেভেন্টি এরকম কম্পিটিশান তোমরা পিডিতে বসতে চলেছো বুঝতে পেরেছো তাহলে ভয় পেয়েও না যে কারোর রেলের মতো এরকম কুবুদ্ধি করছে বেঙ্গল পুলিশ কারোর সাথে এই কুবুদ্ধি করে না যে তোমার স্যার আমার ছবি তোমার ছবিটা মেঁকে আছে তোমার ছবিটা তোমার ট্যাঁড়া মুখ আমি তোমাকে নবনা না এরকম না বেঙ্গল পুলিশ কাউকে বাদ দেয় না বুঝতে পেরেছো যে ফর্ম ফিল করেছে তাদের দিকেই কিন্তু বসেছে এবার দেখো যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের দিকে যদি এইখানে এটা অনলি ফর ওয়ারলেস অপারেটর ইজ অনলি ফর সায়েন্স বুঝতে পারি সায়েন্স যাদের ডিপ্লোমা বা যাদের ইঞ্জিনিয়ারিং আছে তাদের ক্ষেত্রে তো সেক্ষেত্রে যারা করেছে তাদের একদমই ঠিক আছে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই কিন্তু যারা ধরো এরকম আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে ফর্ম ফিল আপ করে দিয়েছে তো তাদের জন্য বলি তাদের কিন্তু ওটা বাদ চলে গেছে এবং তাদের ওয়ান ইস টু প্রায় সেভেন্টি কি সেভেন্টি ফাইভ এরকম কম্পিটিশান কিন্তু তোমাদের হতে চলেছে তো যাই হোক তোমাদের বুঝতে পারছো আমি এটাই বলতে চাইছি তোমাদের কম্পিটিশান লেভেলটা কতটা কম আই থিঙ্ক আমার থেকে তোমরা ভালোই বুঝতে পারছো তো ওই জন্য বলছি এই চাকরিটা একদমই কেউ মিস করার চেষ্টা করবে না কারণ এইটার জন্য তুমি পড়ো বেঙ্গল পুলিশের সাথে সাথে আমি কথা দিচ্ছি আর এইটা এত বড়ো পোস্টের চাকরি তোমাদেরকে কী বলবো তো এইটুকু তোমাদের বলি এই লড়াইটা কিন্তু তোমার নিজের সাথে নিজের লড়াই ঠিক আছে কারণ যারা ওয়ারলেস অপারেটারের পরীক্ষা দিচ্ছ আমি কিন্তু এটা কিন্তু জানি যে ওয়ারলেস অপারেটারের যে স্টুডেন্টরা পরীক্ষা বসবে তারা কিন্তু কোনো সাধারণ স্টুডেন্ট নয় তারা কিন্তু সবার থেকে একটি ইউনিক টাইপের স্টুডেন্ট কারণ তারা এককালীন মাধ্যমিক উচ্চ একটা হিউজ পরিমাণ নাম্বার পেয়েছিল তাই তারা কেউ সায়েন্স নিয়েছে কেউ তোমার ইন কেউ ডিপ্লোমাতে গেছে ঠিক আছে তো সেই জন্য বলবো এককালীন হ্যাঁ এককালীন যেভাবে তোমার সম্মানটা দুনিয়ার সামনে এনেছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্টের সময় সেমভাবেই বলবো যে আবার দুনিয়াকে দেখিয়ে দাও যে আমিই পারি বুঝতে পেরেছো কারণ এখানে শুধু তোমার খেলা নয় অ্যাকচুয়ালি তোমার তোমার সাথে তোমার মা বাবাও ব্যাকগ্রাউন্ডে লড়ছেন কি না সমাজের সাথে লড়ছেন সমাজের কথাবার্তার সাথে লড়ছেন এইটুকু নিজের বাবা মার প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে নিজের বাবা মার মুখের দিকে তাকিয়ে আমি বলবো এই সেন্টার নাও যারা জিরো থেকে হিরো হতে চাইছো বা যারা জিরো থেকে এখনও পর্যন্ত কোনো প্রিপারেশান নাও নেই আমাদের নতুন ব্যাচ একটা স্টার্ট করছি যদি কারোর ইচ্ছা হয় চিরঞ্জিত দা যদি ভরসা হয় তো এই নম্বরটায় তোমরা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা ফোন করতে পারো সেভেন জিরো জিরো ওয়ান চারশো ছিয়ানব্বই আটশো একচল্লিশ ঠিক আছে এখানে লিখে দিচ্ছি তারা সেভেন জিরো জিরো ওয়ান চারশো ছিয়ানব্বই আটশো তো এই যে নম্বরটায় তোমরা দেখতে পাচ্ছ ওপরের এই নম্বরটায় তোমরা হোয়াটসঅ্যাপ করে রেখো এখানে এমন কিছু টাকা না পার ডে আমি আড়াই টাকা করে মাইনে নিয়ে পড়াই আর ঢুকতে একটা টাকা লাগে তোমার ছশো সাড়ে ছশো এরকম একটা টাকা লাগে তো যাই হোক এইটুকু বলবো এখানে আলাদা আলাদা করে গুগল মিটের ক্লাস তোমার গুগল মিটের মাধ্যমে লাইভ ক্লাস পাবা একদম সরাসরি বোর্ড সমেত দেখতে পাবা আমাকে ঠিক আছে সবথেকে বড়ো জিনিস হচ্ছে এখানে আলাদা তোমার ফিজিক্সের আলাদা টিচার আছে ম্যাথের আলাদা টিচার আছে ঠিক আছে তো সেই জন্য বলবো যে তোমরা দেরি না করে তোমরা কিন্তু চেষ্টা করো যদি কারোর মনে হয় যে না প্রিপারেশানটা নিতে হবে তা কারণ আমি এটা যতটা জানি কোনো ইউটিউব জগৎ বা কোনো কিছু ঠিকঠাকভাবে প্রিপারেশান এটার উপর কিন্তু দিচ্ছে না তো আমি আরও এরকম টার্গেট আছে যে আমি সামনের সপ্তাহ থেকে ইউটিউবেও তোমাদের এটার উপরে লাইভ ক্লাস অঙ্কের করাবো ঠিক আছে আর তার সাথেও এটা জানাই তোমাদের যে তোমাদের জন্য ওয়্যারলেস অপারেটারে পয়লা জু মানে আগস্ট আমাদের একটা নতুন বই বেরোচ্ছে হ্যাঁ তার বইয়ের মধ্যে ম্যাথামেটিক্স এবং কম্পিউটার সায়েন্স দুটোই তোমরা পেয়ে যাবে বইটার দাম এখন নির্ধারণ করা হয়নি অগ্রিম জানিয়ে দিলাম যেদিন তোমরা অগ্রিম টাকা নিয়ে বুক করে রাখতে পারো কারণ বইটা বেরোনোর পরে বইটার দাম বেড়ে যাবে বুঝতে পেরেছ তো যারাই নিতে চাও বা কিছু তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো তোমরা অগ্রিম এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে রেখো আর সব থেকে বড়ো জিনিস যারা ভর্তি হতে চাও যাদের মনে হচ্ছে এখনও পর্যন্ত জিরো প্রিপারেশান লেভেলে আছি স্যার আমি কিছু বুঝতে পারছি না কারণ ইলেভেন টুয়েলভের টোটাল সিলেবাসটা উইথ এক দু মাসে তিন মাসের মধ্যে সিলেবাস দু বছরের সিলেবাস এমনিতেই মানুষ ফাঁকি মারে তো লিমিট কন্ট্রোল ডেরিভেটিভ আছে তো সেই জায়গা থেকে কি প্রশ্ন আসে সেইগুলো কিন্তু কারোর জানা নাই তো আজ বিগত ন বছরের অভিজ্ঞতা বাবা বহু হ্যাঁ সি আর অপারেটর বহু চাকরির অএলএস অপারেটর পরীক্ষার্থীর আমাদের কাছ থেকে কিন্তু সফল হয়ে বেরিয়ে গেছে তো সেই উদ্দেশ্যে বলতে পারি যদি কারোর মনে হয় অবশ্যই কাছে ভর্তি হতে পারিস কিন্তু এইটুকু বলবো চিরঞ্জিত দার শত্রু হোক তোদের চিরঞ্জিত দার শত্রু হোক দার কাছে পড়বো না ঠিক আছে ন অসুবিধা কিন্তু নিজের মা বাবার মান সম্মানটা বাবা বাজারের ফুটবল খেলার ময়দানে কিন্তু নিয়ে এসে ফুটবল খেলিস না কারণ একটা জিনিস জেনে রাখিস আজকে তোর এই লড়াইয়ের সাথে তোর মা বাবা কিন্তু অন্তহিতভাবে জড়িত কারণ আজকে যদি তুই হেরে যাস তুই যদি হার মেনে যাস তাহলে জানবি তার হার তোর হার নয় তার তোর মা বাবার হার তাদের হার আর তুই কি চাইবি যে তোর বাবা মা সেই হারের মধ্যে লোকের সামনে তোর বাবার মান সম্মানটা ছোটো হোক তুই কি চাইবি দুনিয়ার সামনে যে তোর মা বাবাকে এইভাবে দুনিয়ার লোক ছোটো করুক আত্মীয় স্বজনরা নাকি এইটা চাইবি যে চিরকালীন এককালীন বলতো তোমার ছেলে তোমার ছেলে কারো একটু পেট মোটা আছে কারো একটু পাতলা আছে তাকে দেখো পুলিশের জন্য আনফিট একটা জিনিস বাবা বলে রাখি মানুষ চাইলে সব পরে তোর পেট মোটা হয়েছে তো কী হয়েছে নিজেকে সেইভাবে তৈরি কর হ্যাঁ আমি দেখবি ডায়েটের প্ল্যান দরকার হলে আমি একটা ভিডিও দিয়ে দেবো তোরা কমেন্ট সেকশনে জানা যদি দরকার হয় হ্যাঁ যাদের ওয়েট বেশি বা ওয়েট কম তাদের উদ্দেশ্যে কিভাবে নিজেকে ফিট করবি অ্যান টাইম আছে অ্যানাফ টাইম আছে এইটুকু তোকে বলতে পারি জিরো থেকে সেভেন্টি পার্সেন্ট মার্কস পাওয়ানোর মতো টাইম এখন অ্যাভেলেবেল আছে বুঝতে পেরেছিস আর এমন কিছু টাফ প্রশ্ন দেবে না শুধুমাত্র এই পরীক্ষার্থী যারা আছিস তাদের সচেতন করে দিলাম পরীক্ষা অনেক দেরি আছে ভালোভাবে প্রিপারেশানটা নিয়ে যা নিজের বাবার মান সম্মানটা রাখার চেষ্টা কর নিজের দুনিয়ায় বড় হওয়া জীবনে বড়ো হওয়া এইটুকু কথা বলতে পারি পড়াশোনায় একমাত্র যে তোমাকে জীবনে বড় করে দেবে আর মানুষই করছে সব কিছু মানুষই যারা চাকরি করছে তারাও মানুষ আর যারা বেকার তারাও মানুষ দুটোর মধ্যে তফাৎ কী জানিস যারা চাকরি করছে তাদের মধ্যে একটা ধরে রাখার ক্ষমতাটা তৈরি হয়েছে যারা চাকরি পায় না তারা ধরে রাখার ক্ষমতাটা নাই তো ওই জন্য বলছি নিজে কন্টিনিউ কর নিজের পড়াশোনার একটা লেভেল ধরে রাখার চেষ্টা কর আমি বলছি সফলতা সবাই পাবি কারোর ইংরাজি দুর্বল কারোর অঙ্ক দুর্বল কারোর কারোর জেনারেল নলেজ দুর্বল বল তার জন্য আমি আছি কি টপিক দিতে হবে সেগুলো আমি দিয়ে দেবো কোনো চিন্তা নাই ইউটিউবে সবসময় তো পারি না ওই জন্য বলছি সামান্য দক্ষিণা দিয়ে আশি টাকার বেঁচে ওয়েলস অপার এটারে ঢুকে যা আমি তোদের কথা দিচ্ছি তোদের তোদের দায়িত্ব নিয়ে নিলাম বুঝতে পেরেছিস তো সেই জন্য বলছি যারা ভর্তি হতে চাস ভর্তি হয়ে যা আর যারা বই ফই নিতে চাস তারাও যোগাযোগ করিস তবে এইটুকু বলবো বাবা জীবনে বড় হওয়ার চেষ্টা করো নিজের মা বাবার মান সম্মানটা রাখার চেষ্টা করো একটা জিনিস জেনে রেখো হ্যাঁ এই পৃথিবীতে সে তারাই হচ্ছে মানুষ রামানুজনমের নাম সবাই শুনেছ যারা সায়েন্সের ছেলে হ্যাঁ উনি ম্যাথমেটিক্সিয়ান ছিলেন একজন উনি তিনশো বছরের তিনশো বছর উনি যেটা আবিষ্কার করেছিলেন যেটা যেটা উনি ছিলেন একজন কল কল মানে কল কলকারখানার উনি একজন শ্রমিক ছিলেন এবং সব থেকে বড়ো কী যেন ওনার জীবনের একটা ঘটনা উনি না খেতে পেয়ে দরিদ্র অবস্থায় মারা গিয়েছিলেন কেন যেন কারণ ওনার জীবনে উনি যে থিওরিগুলো আবিষ্কার করেছিলেন উনি যে থিওরিগুলো উনি যে থিওরিগুলো আবিষ্কার করেছিলেন তিনি কি করতেন যেন তিনি আজকে আমাদের দুনিয়ার সামনে সকলের সামনে আমাদের কী বলবো একজন খুব বড় ম্যাথমেটিক্সিয়ান তা ওনার জীবনটা খুবই কষ্টের উনি কলকারখানা শ্রমিকের কাজ করতেন এবং তার সাথে সারা তিনি দিনে কাজ করতেন সারা রাত এসে লন্ডন জ্বালিয়ে নিজের সারা রাত নিজের অঙ্ক কষে যেত বুঝতে পেরেছ পাশে যারা দেখত তারা কি ভাবতো যেন যে পাগলের মতো কি কষে কি কষে কি কষে তো একটা সময় পরে হ্যাঁ ও কাউকে বলতো না কারণ ওটাও নেশা ছিল বুঝতে পেরেছো তো নিজেকে সেরামভাবে তৈরি করার চেষ্টা করো বুঝতে পেরেছো নিজেকে সেইভাবে ওনার মতো মানুষ যে সারাদিন খাটাখাটনির পরেও এসে কিন্তু নেশার চড়ে সে কিন্তু লম্ফ জ্বালিয়ে পড়াশোনা করতো আর একটা সময় পরে তিনি যখন মারা যান তার ঘরটা পরিষ্কার করতে গিয়ে অনেক থিওরি বেরিয়ে আসে বুঝতে পেরেছো এবং একটা সময় পরে সেগুলো বড়ো বড়ো ম্যাথামেটিকশিয়ানদের সমকালীন ম্যাথামেটিকশিয়ানদের হাতে যায় কিন্তু তারা সেটা বুঝতেই পারে না যেটা কি কোথা থেকে এসেছে তো তিনশো বছর পরে তার পরবর্তীতে সেই রিসার্চগুলো বেরোয় তিনশো বছর পরে তা ওনার মতো মানুষ যদি অত কষ্টের মধ্যে থেকেও যদি পড়াশোনা করতে পারে যদি আজ আমাদের সামনে উনি ইতিহাস হয়ে যেতে পারে তা তুমি তোমার জীবনের ইতিহাসটা কেন পারবে না করতে আমরা সবাই পারবো এইটুকু বলবো শুধু ধরে রাখ ওয়ান ইস টু সেভেন্টি কম্পিটিশান হোক চাই ওয়ান ইস টু নাইনটি কম্পিটিশান হোক আমার কথা হচ্ছে কম্পিটিশান লেভেল যাই হোক না কেন অনেক কম অন্যান্য চাকরির ক্ষেত্রে অনেক কম তাই ওই জন্য বলবো নিজের প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা কর এইটুকু বলবো যারা যারা এখন পর্যন্ত বিভিন্ন চাকরিতে আছিস বা বিভিন্ন ওয়ারলেস অপারেটর যারা বেঙ্গল পুলিশ চাকরি করছিস তারা ওয়ারলেস অপারেটরের চেষ্টা কর কারণ ওয়ারলেস অপারেটর কিন্তু তোদের কনস্টেবলের থেকে অনেকটাই হালকা পদের চাকরি একদম গোদা বাংলায় বলে দিলাম বুঝতে পেরেছিস অনেক ডিউটি কম ডিউটি কম যা বটে অনেকটা চাপ কম সায়েন্সের মানেই একটু বুঝতেই পারছি একটু বেটার হয় তো সেই জন্য তোদের বলতে পারি হ্যাঁ যে যেখান থেকে কারণ আমি যে ক্লাসগুলো দিই তার রেকর্ডেরটা আমি দিয়ে দিই কারণ আমি জানি আমার কাছে বহু বহুজন পাঠোরত যারা বি অলরেডি কনস্টেবলে কর্মরত যারা অলরেডি সি আর কর্ম কর্মরত অনেকটা বিএসএফে কর্মরত অনেকজন ইন্ডিয়ান আর্মিতেও কর্মরত তো তাদের উদ্দেশ্যে বলি তোমরা ভর্তি হয়ে যেতে পারো কারণ আমরা ক্লাস তুমি যথাসময় না করতে পারো ক্লাসের রেকর্ডেড পিডিএফ সব ব্যাচের মধ্যে আমরা দিয়ে দেবো ঠিক আছে তো সেই জন্যই বলছি নিজের প্রিপারেশান লেভেল বাড়াও আর যারা তাও লাস্টে বলছি যারা শত্রু মনে করছি যারা আড়াই টাকা কেন দেবো তাকে ফালতু আড়াই টাকা দিয়ে দেবো সেই টাকাটা আমি বিরিয়ানি খাবো বা সেই টাকাটা আমি চিকেন চাউমিন খাবো তাদের উদ্দেশ্যে বলবো তোরা চিকেন চাউমিন খা চাহ বিরিয়ানি খা পেটটা মোটা করিস না আর সত্যি কথা বলতে নিজের বাবার মান সম্মানটাকে ডোবাস না নিজের দুনিয়াটাকে ডোবাস না কারণ এই লড়াইটা যদি হেরে যাস না বাবা এই লড়াইটা যদি হেরে যাস না এই দুনিয়া বড় বেইমান বুঝলি এই দুনিয়াতে যতদিন তুই লড়তে পারবি ততদিন দুনিয়া তোকে সম্মান দেবে আজকে লড়ছিস তাই তুই সম্মান পাবি কালকে যখন এই দুনিয়া থেকে চলে যাবে না এই টাইমটা আজকে লোককে দেখাতে পারছি যে আমি পড়ছি পড়ছি হ্যাঁ কালকে যখন এই পরীক্ষার ডেটগুলো সব চলে যাবে না তারপরে দুনিয়াকে তো বোঝাতে পারবি না আর এই দুনিয়া এত চুতিয়া এত বেইমান তোকে একদম পায়ের তলায় ফেলে মারাবে বুঝতে পেরেছি তার সঙ্গে সঙ্গে তোর মা বাবা তোকে তোর মা বাবা তো কথা শোনাবেই তারপরে হচ্ছে তোর জীবনটা ওই কেরলে নাহলে গিয়ে মাঠে মুনিশ কাটা নাহলে চিরজীবন ওই টিউশুনি পড়িয়ে হলে ওই কোম্পানির কোম্পানির কাজ করেই কাটাতে হবে হয়তো কেউ বলবি কোম্পানির কাজ বুঝতেই পারছি সরকারি চাকরি আর কোম্পানির মধ্যে আকাশ আর পাতালে তফাত বাবা কোম্পানি যদি তার পাঁচ টাকা প্রফিট হয় তোকে পঞ্চাশ গুণ খাটিয়ে তবে পাঁচ টাকা দেবে বুঝতে পারলে আমি ভুল কথা বলছি কি যারা ভাই বোনেরা করছিস জব তো সেই জন্য বলছি বাবা প্রিপারেশানটা একটু নে আমার উপরে বিশ্বাসটা একটু রাখতে পারিস আমি তোদের তুলে নেবো বুঝাতে পারলাম তো আজকে পর্যন্ত এই পর্যন্তই কথা বললাম নিজের বাবার মা বাবা মার মান সম্মানটা ডুবানোর চেষ্টা করো না নিজের জীবনে বড়ো হওয়া দুনিয়াকে দেখিয়ে দাও আরেকবার যারা তোমাকে অবহেলা করে তুচ্ছ করে আরেকবার দেখিয়ে দাও যে আমিও পারি আমিও পারি সেদিনও আমি সেদিনকার টপার ছিলাম আর আজকেও এমন চাকরি নিয়েছি সালা সেটাও টপার বুঝতে পারলিস দিস ইজ ইউনিক তো ইউনিকভাবে ভাবো ইউনিকভাবে হওয়ার চেষ্টা করো এখন থেকে প্রিপারেশন নাও জিরো লেভেলও যদি কেউ থাকো তার ওয়্যারলেস অপারেটার আমি বলছি হাসতে হাসতে সেভেন্টি দিতে পারবো আমি কথা দিয়ে বলছি বুঝতে পেরেছো তো সেই জন্য বলছি কারণ চ্যাপ্টার ওয়াইজ যেগুলো যেগুলো ধরে করাবো যা যা করাচ্ছে সেইগুলো করো ওর বাইরে কিচ্ছু দেবে না বুঝাতে পারলাম তো যাই হোক এতটাই পর্যন্ত বললাম যারা ভর্তি হতে চাস আমাদের ভর্তি অলরেডি স্টার্টেড কালকে রাত থেকে ভর্তি চলছে তো যারা ভর্তি হতে চাস অবশ্যই ভর্তি হ্যাঁ হয়ে যা ঠিক আছে ভর্তি হয়ে যা আমরা তারপর ব্যাস স্টার্ট করে দিয়ে আমরা গুগল মিট আর গুগল মিটটা ডাউনলোড করে রাখবি ঠিক আছে লাইভ ক্লাসটা গুগল মিটের মাধ্যমে আমি করাবো ঠিক আছে একদম বোর্ড নিয়ে মাস্টার মানে আমাকে দেখতে পাবি কোনো অসুবিধা নাই চল ব্যাচা দেখা হচ্ছে আর নিজের মা বাবাকে একটা দেখার চেষ্টা করো বাবা বুঝাতে পারলাম বহু কষ্ট করে তারা তো যদি কেউ বিটেক ইঞ্জিনিয়ার বানিয়েছে যে যা যার বাবা যে কারো বাবা নাকের রক্ত যে যে তবু তোকে কখনো মুক্তি রক্ত টুটিয়ে যায় তোকে টাকা জোগাড় করতে গিয়ে একটা সায়েন্সের ছেলেকে খরচা কতটা খরচা হয় আমি নিজে ম্যাথামেটিক্সের ছেলে আমি নিজে জানি আমি খুব গরিব পরিবারের ছেলে ছিলাম বাবা এককালীন বুঝতে পেরেছো তো সেই জন্য বলছি আমার বাবা মা আমার পেছনে যে খরচাটা করেছে না তোদের সামনে আজকে আমি বাস্তব কথা বলছি তুলে ধরছি হ্যাঁ আমার বাবা তো সবাইকে মাইনে দিতে পারতো না ঠিকঠাক সমস্ত মাস্টার যাদের তখনকার দিনে তিনশো টাকা মাইনে মাস্টার মাইনে নিলেও তাদের দিকে হ্যাঁ কখনো বলতো যে দেড়শো টাকা নেন দুশো টাকা নেন তাদের হাতে ধরতো গিয়ে আমার খারাপ লাগতো কিন্তু কিন্তু কথাটা কী জানিস কারণ সময়ের সাপেক্ষে আমি জানি যে আজকে বুঝতে পারি যে সায়েন্সের ছেলেকে পড়াতে কতটা খরচা ওই জন্য বলছি যে বাবা মা অনেক কষ্ট করে তোকে মানুষ করেছে বুঝতে পেরেছিস তোর বেকারত্ব জীবনটাকে দেখার ক্ষমতা তাদের নাই বুঝতে পেরেছি ওর মানে তোর বাবা মার মরে যাওয়া ভালো সত্যি বলছি তোর দিকে বেকারত্ব দেখার মানে তোর বাবা মা না বেঁচে থাকাটাই ঠিক মনে করবে আমি বলছি না আবার হয়তো হয় চিরঞ্জিত আমার বাবা মা মরে যাবে সেটা বলছো সেটা বলছি না বাবা মাকে জীবনে বড় করতেছে শেখ যেন তারা তোদের তার তোর জন্য যেন কখনো তাদের মান সম্মানটা মাটিতে না নামে তার তোর জন্য যেন তাদের মাথা খুনি সমাজের সামনে যেন হেড না হয় যেন এরকম নিজেকে তৈরি কর যেন তোর জন্য তোর বাবা মা গর্ব বোধ করে যে আমার ছেলেকে আমি সায়েন্স নিয়ে পড়েছিল আমার ছেলে টপার আজকে আমার ছেলে সিলেক্টেড ফর ডাব্লিউ বিপি ওয়ারলেস অপারেটর বুঝতে পেরেছো খুব ইউনিক পদের চাকরি অনেক বছর সারা জীবনে প্রথম বেরিয়েছে এর আগে ডিপার্টমেন্টালভাবে পরীক্ষা হতো কিন্তু এরা এই প্রথম লাইফে ফার্স্ট যে এইভাবে পরীক্ষা হচ্ছে আর আমি আমি ধৈর্য ধরে তোদের বলতে পারি যারা ভর্তি হতে চাইছিস তোদের কথা দিলাম যে আমি চেষ্টা করবো আমার হানড্রেড পার্সেন্ট এবং যা দেবো দেখবি পরীক্ষা হলে সেগুলো পেয়ে যাবি বুঝতে পারলি শুধুমাত্র এই নম্বরে যোগাযোগ করিস ঠিক আছে আর একটা কথা বলবো নিজের বাবা আমার মানসম্মানটা ডুবাস না আমি আবারও বলছি কেন জানিস কারণ আমি আমার কাছে এমন এমন স্টুডেন্টের বাবারা এসে এই তো ওয়্যারলেস অপারেটরের জন্য আমাদের ব্যাচও আমরা পাশ পূর্ব মেদিনীপুরে পড়াই ধর ঠিক আছে তো এইখানে এমন এমন স্টুডেন্টরা এমন এমন স্টুডেন্টের বাবা আছে না যারা আমার হাতে ধরে কাঁদে জানিস যার বাবা এমন এমন ছেলে আছে যার বাবা হচ্ছে পায়ে অক্ষম সে পায়ে প্যারালাইসিস বুঝতে পেরেছিস সে বেচারা হাঁটতে হাঁটতে খোঁড়াতে খোঁড়াতে এসে বলছে মাস্টারমশাই আর ছেলেকে অনেক কষ্ট করে সায়েন্স নিয়ে পড়িয়েছি আজ হয় সপারেটারে একটা ফর্ম ফিল আপ বেরিয়েছে তো আপনার হাতে ধরে বলছি আমার ছেলেটাকে যে করি হোক আমার ছেলের দায়িত্ব আপনার থাকলো আপনি মানুষ করুন নিজের মতো করে ওরা থেকে পড়ে বুঝতে পেরেছিস তো আমি সেই উদ্দেশ্য বলছি যে তোরাও নিজের জীবনটা নষ্ট করিস না একজন বাবা মা অনেক কষ্ট করে পড়াই দে কারো বাবা হয়তো বলবি স্যার আমার বাবা তো চাকরি করে তোমার বাবাকেও জিজ্ঞাসা করো যখন উনি চাকরিটা পেয়েছিলেন উনি কতটা সমাজের সাথে স্ট্রাগল করে পেয়েছিলেন তো সেই জন্য বলছি বাবা কারোর সবার জীবনের একটা ইন্ডিভিজুয়াল নিজস্ব অস্তিত্ব রাখার চেষ্টা করো কারণ নিজের যেদিন যেদিন বাবা মা ছাতাটা চলে যাবে না মাথা থেকে যেদিন এই সমাজের ছাতাটা দুনিয়ার মাথাটা ওপর থেকে চলে যাবে সেদিন জানবা যে তোমার পাশে আর কেউ নাই আজকে তোমার মা বাবা তোমার পাশে আছে তাই তুমি কিছু বুঝতে পারছো না কালকে যখন তোমার মা বাবা সরে যাবে না কালকে যখন তাদের কারণ তারাও তাদেরও তো শরীর কারণ একটা সময় পরে তাদেরও হয়তো ইনকামটা সেই লেভেল আর আসবে না তখন বুঝতে পারবা সমাজ কত রুক্ষ এই সমাজ খুব বেইমান্ডে বাবা তুই যদি ভালো করতে পারিস তবে তুই যদি নিজের ভালো করতে পারিস নিজের অস্তিত্বটা ধরে রাখতে পারিস তাহলে তোকে সম্মান দেবে আর যেদিন তুই ধসে যাবি না সেদিন তোর বদনাম শুরু করে দেবে আজকে আজকে তোকে বলছি কালকে যখন পরীক্ষা হবে তুই হয়তো আমার কথাটা না শুনে তুই পরীক্ষার প্রিপারেশনটা নিলি না ভুল ভাল পরীক্ষা দিলি ঠিক আছে পাস করলি না তোকে তোর কিছু হবে না এখন তোর মা বাবাকে আবার কি শোনাবে কি গো তোমার ছেলেটা এবছরও চাকরি পেলো না সায়েন্স নিয়ে পড়ানো আমাদের ওর মানে আমার ওই পাশের বাড়ির ছেলেটাকে বা আমার ছেলেটাকে কেরলে দিয়ে দিয়েছি কেরলে পাঠিয়ে দিয়েছি হায়দ্রাবাদে কাজে পাঠিয়ে দিয়েছি অনেক ভালো আছে বুঝতে পেরেছিস তো যদি কারো মনে হয় যে না স্যার আমি পারবো না তাহলে মা বাবাকে বলে দে যে না আমি পারবো না বুঝতে পেরেছ কিন্তু এইটুকু বলবো যে কোম্পানির ওই বিভিন্ন কোম্পানির ওই দু পাঁচ হাজার টাকার কাজ করার মানে ওই কেরলে কাজে যাওয়া অনেক ভালো বুঝতে পেরেছিস অ্যাটলিস্ট স্বাধীনতা পাবি তা সেই জন্য বলছি খারাপ মাইন্ড কেউ নিস না আমি দাদা হই তাই বলি তোর মা বাবা আমার মা বাবা কখনো এইরকম ভাববি না ঠিক আছে যে চিরঞ্জিৎ দা কি uh, বলছে কারণ একটা জিনিস জেনে রেখো প্রত্যেকজনের মা বাবাই চাই যে তুমি বড়ো হও বুঝতে পেরেছো জীবনে তো সেই জন্য বলছি বাবা মার মান সম্মানটা ডোবানোর চেষ্টা করুন এই লড়াইটা শুধু তোমার লড়াই বোঝাতে পারলাম জীবনের সাথে জীবনের লড়াই তুমি যদি আজকে দেখাতে পারো কালকে তোমার দুনিয়াটা ভালো হবে তোমার ভবিষ্যৎ ভালো হবে তোমার মা বাবার মান সম্মানটা উজ্জ্বল হবে তো আজকের এই প্রতিশ্রুতি নাও আমাকে দাও যে না স্যার এবছর আমি অয়েলাস অপারেটার পাবোই পাবো কারোর ক্ষমতা আরে কোশ্চেনই তো দেবে পরীক্ষার না অন্য কিছু তো দেবে না আর একটা জিনিস জেনে রেখো পশ্চিমবঙ্গ পুলিশের কিন্তু ডুপ্লিকেট হয় না একদম ডুপ্লিকেট পশ্চিমবঙ্গ পুলিশ হয় না তো সেই উদ্দেশ্যে বলতে পারি একদমই বেফিকারভাবে খাটা শুরু কর যারা প্রিপারেশন লেভেল এখনও নিস্ট নেই তারা আমি বলবো আমার কাছে চুলায় আমি তৈরি করে নেব কারণ অয়েল অপারেটর কেউ পড়ায় না বুঝতে পারলি তো একটুখানি খরচা করিস মাসে আশি টাকা মতো মাইনে দিস আর এইটুকু বলবো আর ওই ঢুকতে প্রথমে যে অ্যাডমিশন চার্জটা মষ্ট করে হলেও দিয়ে দিস আমি তৈরি করে নেবো তো চলো আজকে পর্যন্ত এতটাই বাবা আমার মান সম্ভার রক্ষার্থে নিজের সাথে নিজের লড়াই করতে কম্পিটিশান লেভেল যাই হোক না কারো এখনও চার মাস সাড়ে চার মাস আছে দুমারে পড়াশোনা করো জয় হিন্দ বন্দে মাতার জয় মা কালী বোঝাতে পারলাম তো চলো আজকে পর্যন্ত এতটাই সকলে ভালো থেকো যারা ভর্তি হবে এই নম্বরে যোগাযোগ করো